চট্টগ্রামে সমাবেশের অনুমতি পেয়েছে জাতীয় ঐক্য ফ্রন্ট। তবে লালদীঘির মাঠের পরিবর্তে নগরীর নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সড়কের এক পাশে শর্ত সাপেক্ষে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। সকালে চট্টগ্রাম নগর পুলিশের পক্ষ থেকে অনুমতির বিষয়টি ঐক্য ফ্রন্ট নেতাদের জানানো হয়। এদিকে দুপুরে সমাবেশের অনুমতি পাওয়ার পর নাসিমন ভবনে চট্টগ্রাম ঐক্য ফ্রন্টের নেতারা জরুরি প্রস্তুতি বৈঠকে বসেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। কালকে স্বতঃস্ফূর্তভাবে ঐক্যবদ্ধভাবে এই সমাবেশ সফল করে।